ঢাকা শহরের যানজট নিরসন সহ সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিপিপি আওতায় এ পর্যন্ত যত অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সাইদাবাদ ও যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত এই উড়াল সড়কের দৈর্ঘ্য হবে 19.73 কিলোমিটার। মূল উড়াল সড়কে উঠানামার জন্য 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প থাকবে। র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 46.73 কিলোমিটার। প্রকল্পটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডরের সড়কপথের ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া প্রকল্পটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজতর হবে। দর্শক, হাতে সময় আছে আর 3 দিন। এই 3 দিনের মধ্যে অসমাপ্ত যে কাজগুলো আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেই কাজগুলো সমাপ্ত করতে হবে। আমরা আজকেও চলে এসেছি বনানী এলাকায়। গতকালকে আমরা বনানী এলাকার আপডেট দিয়েছিলাম। এখান থেকে আমরা চলে যাব চেয়ারম্যান বাড়ির অংশে, সেখানের কাজের অগ্রগতিও আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে ওজন স্টেশনের মূল কাজগুলো শেষ হয়েছে, যেমনটা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন সড়ক নির্মাণের কাজগুলো চলছে, এর পাশাপাশি প্যারাপেট ওয়ালগুলোর ঢালাইয়ের কাজগুলো শুরু করা হয়েছে। দর্শক, এবার আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানে নিচে ফুটপাতের অংশের কাজ চলছে, এর পাশে যে র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পটির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া এই র্যাম্পের সামনের যে সংযোগ সড়কটি আছে সেই সড়কটি কার্পেটিং করে সম্পূর্ণ করে রাখা হয়েছে। এর আগে মহাসড়কের এই অংশটিকে নার্সারি হিসেবে ব্যবহার করা হতো। দর্শক, এবার আমরা চেয়ারম্যান বাড়ির দিকে চলে আসলাম। এখানে সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন সড়ক নির্মাণের কাজ চলছে, এর পাশাপাশি সামনেই রয়েছে ওজন স্টেশন। সেই ওজন স্টেশনের মূল ভবনের যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হয়েছে। এখন বাকি রয়েছে সংযোগ সড়কের নির্মাণ কাজ। এর সামনেই রয়েছে টোল প্লাজা, সেই টোল প্লাজার কাজও চলছে। তারপরেই রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য র্যাম্প, সেই র্যাম্পটির কাজও খুব দ্রুতগতিতে করা হচ্ছে। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার যে অংশটি আছে এই অংশটির কাজ অনেকটাই বাকি ছিল, আর এখানে খুব দ্রুত শ্রমিক সংখ্যা বৃদ্ধি করে কাজগুলো শেষ করা হচ্ছে। একদিনের মধ্যে এখানে কাজের বেশ অগ্রগতি হয়েছে। গতকালকে যেমনটা আমরা দেখেছিলাম মহাসড়কের পাশের যে সংযোগ সড়কটি তৈরি করা হচ্ছে সেই সড়কের প্রাথমিক পর্যায়ের কাজগুলো চলছিল, আজকে এসে যেমনটা দেখতে পাচ্ছি এখানে রোলিংয়ের কাজগুলো করা হয়েছে। এর পাশাপাশি মহাসড়কের পাশে এই সংযোগ সড়কের ডিভাইডার নির্মাণের কাজও অধিকাংশ জায়গাতে হয়ে গেছে। দর্শক, এবার আমরা দক্ষিণের র্যাম্পের দিকে চলে আসলাম। এখানে সড়ক নির্মাণের জন্য রোলিং করা হচ্ছে, এর পাশাপাশি দুপাশের প্যারাপেট ওয়ালগুলোর নির্মাণ কাজ করা হচ্ছে। গতকালকে আমরা যেমনটা দেখেছিলাম এখানে রড বাদাই করা হয়েছিল, আজকে এসে দেখা যাচ্ছে এখানে ঢালাই কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে কার্পেটিং এর কাজ। বর্তমান সময়ে কার্পেটিং করতে বেশি একটা সময় লাগে না, এখানে ফাইনাল রোলিংটি হয়ে গেলেই তারপরে কার্পেটিং করা হবে। বনানী এলাকার পাশাপাশি রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকাতেও র্যাম্পের কাজগুলো চলছে। শুধু বিমানবন্দর এলাকার যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, চলে এসেছি ভিডিওর শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।